আজকের দিনে জন্মেছিলেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল, আধুনিক নার্সিং এর জন্ম কার্যত তার হাতে। লেডি উইথ দ্য ল্যাম্প নামে খ্যাত মহিয়সী নারী ক্রিমিয়া যুদ্ধক্ষেত্রে যেভাবে আহত সৈনিকদের সেবায় নিয়োজিত ছিলেন তা কিংবদন্তি হয়ে রয়েছে। গভীর রাতে হাসপাতালে করিডরে দেখা যেত আলো হাতে তার হেঁটে যাওয়া। তার জন্মদিনকেই বেছে নেওয়া হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস হিসেবে। এদিন এই উপলক্ষে জেনরয় হাসপাতালের পক্ষ থেকে সিস্টারদের সমবেত হবে। করোনা মহামারী অতিক্রম করার লক্ষ্যে আয়োজিত হলো এক প্রার্থনা সভার। এদিন মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হলো করোনায় মৃত ব্যক্তিদের। পাশাপাশি আন্তর্জাতিক নারী দিবসে কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত করা হলো এই দিনটিকে। এদিন এই অনুষ্ঠানে হাসপাতালের সেবিকারা ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের বিভাগীয় প্রধান সহ বিশিষ্ট সমাজসেবী সজল ঘোষ। চারিপাশে যখন করোনা যোদ্ধাদের সঙ্গে বিরূপ মনোভাব দেখাচ্ছে মানুষ, যখন ডাক্তার নার্সদের এলাকায় ঢুকতে দিচ্ছে না স্থানীয় বাসিন্দারা, সেরকম একটা সময়ে এই করোনা যোদ্ধাদের উৎসাহ যোগাতে ইহান অনুষ্ঠান আয়োজন করার জন্য সজল ঘোষদের সাধুবাদ জানালেন সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এবং আমি যতদূর জানি, আমার সিস্টারকে জানি, এখানে যে জিএন রায় পরিবার, ওখান থেকে আমি একটা জিনিস জানতে বলতে পারি কি সিস্টার আমাদের পিলার। আমি যে বিগত দেড় বছর ধরে বা তার আগে মানে যে আমি সাপোর্ট পেয়েছি সিস্টারদের থেকে, সেটা মানে সব থেকে এই হসপিটালকে যে সামলে রাখার একটা যে পিলার বলতে পারে সেটা আমাদের সিস্টার আছে। তো সিস্টারকে সম্মান একদিন বলে সিস্টার্স ডে বলে আমরা আজকে সম্মান জানাবো সেরকম ব্যাপার নয়। আমরা কন্টিনিউসলি সেভাবে এই করতে মানে করতে চাই কি যে সিস্টার যে কোনো জায়গায় যে সিস্টার থাকে, যে কোনো হসপিটাল, যে কোনো আপনি রোগী, আমরা আমরা কী করি, আমরা 5 মিনিট 10 মিনিট জন্য কোনো রোগীর কাছে যাই, কিন্তু সিস্টারই আছেন যেনারা সবসময় রোগীর কাছে থাকেন, প্রপার কেয়ার করা, প্রপার তাকে মানে ফ্যাসিলিটি প্রোভাইড করা, বাই মেডিসিন, বাই ইনভেস্টিগেশন, বাই আদার থিংস বলুন, তো প্রপার কেয়ার যে থাকে সেটা সিস্টার মাধ্যমেই হয়। তো সিস্টার ছাড়া কোনো হসপিটালকে মানে পরিকল্পনা করা যেতে পারে না। তার মধ্যে আছে যে আমরা আমার এই হসপিটালে দেখেছি যে সিস্টার মানে আমার এখন করোনা কাল বলুন, অন্য জায়গা থাকে, অন্য জায়গা থেকে মানে আমি এখানে বেশি বেনিফিট পাচ্ছি সিস্টার মাধ্যমে, বেশি সাহায্য পাচ্ছি সিস্টার মাধ্যমে, সেই জন্য আমি জাস্ট আজকে ইন্টারন্যাশনাল সিস্টার্স ডে দিন শুধু বলতে চাই হ্যাটস অফ অ্যান্ড স্যালুট, থ্যাংক ইউ। আমরা সাধারণ মানুষ কাছে শুধু অ্যাপিল এটাই করতে চাইছি, আমি এই কালে করোনা কালে আমি সবার কাছ থেকে শুধু এটাই প্রে করছি কি হসপিটাল যেন না আসতে হয়। হসপিটাল জন্য না আসতে হয় বলা মানে এরকম নয় কি আপনার শরীর খারাপ হয়ে গেলো তাহলে আপনি হসপিটালে আসবেন না, মানে আমার কামনা কি আপনি সুস্থ থাকুন, সচেতন থাকুন, আপনি আপনার যে প্রপার গাইডলাইন যেভাবে বের হয় থ্রু দ্য ন্যাশনাল গাইডলাইন, ইন্টারন্যাশনাল গাইডলাইন, থ্রু দ্য স্টেট গাইডলাইন, যেগুলো গাইডলাইন বের হয় করোনা এগেনস্টে আমাদের লড়াই করার জন্য সেগুলো গাইডলাইন ফলো করা, যার মধ্যে প্রথম গাইডলাইন যেটা সবসময় এই করা হয় প্রপার হাইজিন মেনটেন, স্যানিটাইজেশন, রেগুলার স্যানিটাইজেশন, এগুলো জিনিস যে গাইডলাইন দেওয়া হয় সেই হিসাবে এই করা মানে ফলো করা, আর সেই হিসাবে দূরত্ব বানায় রাখা, যেটা সবসময় মানে অ্যাডভাইস দেওয়া হয় কি পেশেন্টকে আপনার একটু মানে কোনো গ্যাদারিং জায়গায় যাবেন না বা দূরত্ব বানায় রাখবেন, তো সেগুলো জিনিস যদি করা যায় তাহলে অনেকটা রোগটাকে আমি আটকাতে পারতাম মানে আটকাতে পারি। তারপরে মানুষকে সচেতন আর একদিক থেকে করতে চাইবো কি যদি আপনার ধরুন সেরকম সিমটম কিছু পাচ্ছেন বা সেরকম কিছু দেখছেন তাহলে আপনার অবশ্যই ডক্টর পরামর্শ নেওয়া উচিত, আপনার অবশ্যই আপনার রোগ দিক থেকে মানে নেগলিজেন্স না করে তার অ্যাপ্রোচ মানে পজিটিভ অ্যাপ্রোচ করা উচিত, সেগুলো করলে অনেকটা আমরা মানে সোসাইটিকে সুস্থ রাখতে পারবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।